আসতে পারে, কোনো কোনো সময় যদি ইন্ডিয়ান পিস না দেয় বা কম আসে। ভালো আছি। আচ্ছা, দেশ তো হয়তো পেঁয়াজের দাম বাম সব বললে, আমি পরিশেষে একটা কথা বলবো, এই যে চলমান আন্দোলন, এই আন্দোলনকে আমি সাপোর্ট করি বা ছাত্র সমাজকে বলে দিতে চাই, আপনারা মাঠে থাকবেন বা জিতে মাঠ থেকে বের হয়ে আসবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা প্রিয় দর্শক? পেঁয়াজের পাইকারি মার্কেটে আছি, চলমান আন্দোলনকে কেন্দ্র করে পেঁয়াজের বাজার দর্শক অস্থির। আসলে কি প্রভাব পড়ছে পেঁয়াজের বাজারে না কি অবস্থা রয়েছে সার্বিক পরিস্থিতি আজকে জানিয়ে দেব, যে যেখান থেকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের জেলার বাজার দর, আমরা সরাসরি কথা বলবো ব্যাপারী পাইকারদের সঙ্গে। প্রিয় দর্শক, আমাদের সেই পরিচিত বাবু ভাই আমাদের সঙ্গে রয়েছে, আজকে বেশ কয়েক বস্তা পেঁয়াজের বাজার পেঁয়াজ কিন্তু কিনেছে, একটু কথা বলবো ভাই কেমন দামে কিনলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সব মিলে পেঁয়াজের আমদানি কেমন ছিল সকাল থেকে? তো বৃষ্টি, বৃষ্টি পেঁয়াজের আমদানিটা একটু কম, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, কালকে বিকেলেও বৃষ্টি ছিল, তার জন্য আমদানি একটু কম। আচ্ছা, আজকে তো সুন্দর সাইজের পেঁয়াজ কিনলেন, কেমন দামে পেঁয়াজ কিনলেন? পেঁয়াজ 3900-4000 টাকা, 3900-4000 টাকা ধরে পেঁয়াজ কিনেছে বাবু ভাইয়ের। পেঁয়াজ যদি আমি দেখাই দর্শক, এই যে সুন্দর সাইজ বস্তা অলরেডি প্যাকেট করা হয়ে গেছে ভাই, পেঁয়াজটা কোথায় দিবেন আজকে? পেঁয়াজ দেব ঢাকাতে। ঢাকাতে? আচ্ছা, একটু জানতে চাইবো যে সর্বনিম্ন সর্বোচ্চ কেমন দামে? সর্বোচ্চ হলো 4100 আর সর্বনিম্ন হলো 3800, মানে 3800-4100 টাকা ধরে আজকে পেঁয়াজ কিনলেন। সব মিলে পেঁয়াজের বাজার কি পরিস্থিতি রয়েছে ভাই? চলমান আন্দোলন, ইন্ডিয়ান পেঁয়াজ আসলো, ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে, বাজার তো এরকমই রয়েছে, আসাতে কোনো পরিবর্তন তো নাই, কমতেও নাই বাড়তেও নাই, এরকম অবস্থার মধ্যেই রয়েছে আর কি। সব মিলে কি মনে হচ্ছে ভাই, বাজার কি বাড়ার সম্ভাবনা আছে? বাজার বাড়তেও বাড়তে পারে, কোনো কোনো সময় যদি ইন্ডিয়ান পিস না দেয় বা কম আসে, হয়তো দেশি পিসের একটু চাহিদা হতে পারে। ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা, আমরা কথা বলবো আমাদের সেই কালাম ভাইয়ের সঙ্গে। কালাম ভাই কিছু বলতে চায় মনে হচ্ছে। কালাম ভাই কেমন আছে? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে ভালো, সবার দোয়াতে ভালো আছি। আচ্ছা, দেশ তো হয়তো পেঁয়াজের দাম বাম সব বললেই, আমি পরিশেষে একটা কথা বলবো, এই যে চলমান আন্দোলন, এই আন্দোলনকে আমি সাপোর্ট করি বা ছাত্র সমাজকে বলে দিতে চাই, আপনারা মাঠে থাকবেন বা জিতে মাঠ থেকে বের হয়ে আসবেন, এটাই সাপোর্ট করি। আচ্ছা, চলমান আন্দোলন কি পেঁয়াজের বাজারে প্রভাব পড়েছে, দামটা কমেছে? বাজারে শুধু পেঁয়াজের বাজারে না, সব বাজারেই প্রভাব পড়েছে, আপনি দেখতেছেন সব জিনিসই ঊর্ধ্বমুখী, নিম্ন দাম নেই, এটাই। আচ্ছা, আজকে যে পেঁয়াজটা কিনলেন, এটা শুনলাম 3900-4000 টাকা ধরে কিনা? হ্যাঁ, সর্বোচ্চ বাজার আজকে 4100। আচ্ছা, প্রতি কেজিতে খরচ কেমন হলো? খরচ 4000 বলি কত হয় সবাই জানে, 4000 বলি 100 টাকা, আর আমার খরচ বাকি আছে, এটা দিয়ে আপনার 120-130 টাকা বিক্রি হবে, টাকা 110 টাকা মতো বিক্রি হবে। যেমনটা জানলাম দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে ছিলেন কালাম ভাই, তার আগে ছিল বাবু ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষ করছি আজকের ভিডিও, দর্শক যে যেখান থেকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন বাজার চলছে আপনাদের জেলায়।